ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক মেগা ঋণদান ও আর্থিক সাক্ষরতা শিবির। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান ও আর্থিক সাক্ষরতা শিবির। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার সহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন আধিকারিকগণ। এদিন এই অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ঋণ গ্রহীতাগণ সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবং এটা সবার সহযোগিতায় সম্ভব হয়েছে সেটা তো। এছাড়াও আমরা যেমন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিভাবে সবাইকে স্বনির্ভর করা যায় কৃষির মাধ্যমে সেটাও আমরা করেছি। এই বছর আমরা নতুনভাবে এই যে ফিশারি এবং অ্যানিমেল হাজবেন্ডারিতে আরো কিভাবে করা যায় স্বনির্ভর করা যায় এটা এই প্রকল্পের মাধ্যমে সেটাও আমরা করে যাচ্ছি। প্রত্যেক ফ্রাইডেতে আমাদের স্পেশাল ক্রেডিট ক্যাম্প হয়ে থাকে ওটার জন্য, এবং সেভাবে আমরা সারা দ্বীপাবলিতে আমাদের প্রকল্পটা সরকারের যে চিন্তাধারা সেটা আমরা করছি। আমরা এছাড়াও আমাদের ব্যাংকের মাধ্যমে এই যে স্বাবলম্বন প্রকল্প, পিএমএসবি প্রকল্প, মুদ্রা প্রকল্প, স্ট্রিট ব্যাংকার, এইভাবে বিভিন্ন ধরনের প্রকল্প আমরা নিয়ে এটার মাধ্যমে আমরা ঋণদান করে আমরা কীভাবে মানুষকে উপকার করা যায়, স্বনির্ভর করা যায়, কর্মসংস্থান ব্যবস্থা করা যায় সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, তুরন্ত টিভি।